আজকে আমরা ফেব্রিক কি এবং তার টাইপস সম্পর্কে জানব। ফেব্রিক হলো এমন একটি প্লেন সারফেস যা তৈরি হয় অনেকগুলো ইয়ার্নের ইন্টারলেসমেন্ট বা ইন্টারলুপিং এর মাধ্যমে। তবে শুধু ইয়ার্ন নয়, ডিরেক্টলি ফাইবার থেকেও কিন্তু ফেব্রিক তৈরি করা সম্ভব। সাধারণভাবে ফেব্রিক হলো কাপড়, যত ধরনের কাপড় আমরা দেখতে পাই তার সবই কিন্তু ফেব্রিক। স্ট্রাকচারের উপর ভিত্তি করে ফেব্রিক মূলত চার প্রকার: ওভেন, নিট, নন ওভেন এবং ব্রেইড। ওয়ান সেট ওয়ার্প ইয়ার্ন এবং ওয়ান সেট ওয়েভড ইয়ার্ন যখন ইন্টারলেসমেন্টের মাধ্যমে ফেব্রিক তৈরি করে তখন তাকে ওভেন ফেব্রিক বলে। আমরা যে শার্ট, প্যান্ট, লুঙ্গি, শাড়ি, গামছা, টাওয়েল ইত্যাদি যে দেখতে পাই তা সবই কিন্তু ওভেন ফেব্রিকের উদাহরণ। আর যখন ফেব্রিকটা ইয়ার্ন সেটগুলোর ইন্টারলুপিংয়ের মাধ্যমে তৈরি করা হয় তখন তা নিট ফেব্রিক নামে পরিচিতি পায়, যেমন টি শার্ট, পোলো শার্ট এগুলো। এবার আসি নন ওভেন ফেব্রিকের বিষয়ে। নন ওভেন ফেব্রিক হচ্ছে সেইগুলো যেগুলো কোনো ইয়ার্ন নয়, বরং ফাইবার থেকে ডিরেক্টলি ফেব্রিকে রূপ দেয়া হয়। এক্ষেত্রে বিভিন্ন এডেসিভ বা অন্যান্য মেকানিজম ব্যবহার করা হয় যেন ফাইবারগুলো একে অপরের সাথে আটকে থাকে বা লেগে থাকে। এর উদাহরণ দেওয়া যেতে পারে টি ব্যাগ কিংবা বাচ্চাদের ডাইপার ইত্যাদি। ইংরেজিতে ব্রেইড বলতে বোঝায় বেনি বা বিনুনি। ব্রেইড ফেব্রিকের স্ট্রাকচারও চুলের বেনির মতো হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ব্রেইড ফেব্রিক।